হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান। আমার ছাদ বাগানে আমি আজকে আপনাদের আমার পুরো ছাদটা ঘুরে দেখাবো। তো আমার ছাদ বাগানে এটা হচ্ছে গোলাপ ফুল গাছ, এটা হচ্ছে অ্যালামান্ডা। তো বেশ কিছু ফুল গাছে আছে আমার ছাদ বাগানে। এটা হচ্ছে বেলি গাছ, বেলি বড় জাতের ফুল যেটা ফুটে। সাথে এটা হচ্ছে নয়নতারা, কমন একটা ফুল, সবাই চিনি। কমন হলেও ফুলগুলো অনেক সুন্দর দেখতে। এটা জবা, আজকে জবা ফুল ফুটেনি, প্রতিদিন এটাতে ফুল ফুটে। এটা হচ্ছে হাস্তাহিনা ফুল গাছ, রাত্রেবেলা এটা গ্রান আসে, রাত্রেবেলা ফুটে গ্রান আসে, প্রচুর গ্রান। কালকে ফুটা ছিল, আজকে এই ছোটটা ফুটবে, তখন গ্রান ছুটবে। আর কিছু ফুল গাছ আছে আমার ছাদ বাগানে। এটা হচ্ছে আরেকটা জবা গাছ, ছাদ বাগানে কিছু পাতাবাহার গাছ আছে অনেক জাতে। গাছটা খুব সুন্দর লাগে কালো হলেও। একটা ফুল গাছ, এটাও পাতাবাহার। যাতে পাতাবাহার গাছ আছে, আমার পাতাবাহার গাছ সংগ্রহ করতে ভালো লাগে, কারণ এই রেখেছি। এখানে আর কিছু গাছ আছে, এটা হচ্ছে নীল অপরাজিতা, নীল কালারের যেটা হয় তুলসী গাছ। এটা হচ্ছে পেঁপে গাছ, সাথে সজনা গাছও আছে ছাদ বাগানে। গাছটা ফুল আসতেছে, দিকটাতে আছে আর কিছু পাতা ভার। আর এটা হচ্ছে পোলাও পাতা গাছ, এটা হচ্ছে থাই পাতা, কারি পাতা যেটাকে বলে। এটা আমার অনেক পুরনো একটি পাতা ভার টাইপের গাছ। এখানে কিছু আছে আমার ছাদ বাগানে, আরো বেশ কিছু গাছ আছে। এটা হচ্ছে একটি মাধবীলতা ফুল গাছ, সবসময় ফুল ফুটে, অনেক প্রচুর ফুল ফুটে গাছটাতে। ফুলে দুই তিন কালারে ফুল হয়। এখানে আরো কিছু পাতা পাহাড় ফুল গাছ আছে, এগুলো মরিচ গাছ। এটা একটা ফুল গাছ, এটা হচ্ছে রেল লিলি, এই গাছগুলো যে ফুল দিয়ে ভরে যায়। আরো কিছু আর এখানে আমি এই ছাদে কিছু মাচা গাছ লাগিয়েছি, যেমন সিম গাছ, এগুলি জীবে উপরে উঠতেছে। পটল গাছ আছে, গাছগুলো একটা অ্যালাভেন্ডা ফুল গাছ, এটা তো সবসময় ফুল হয় গাছটাতে। আর এখানে আমার কিছু আনার গাছ আছে, হচ্ছে পাকিস্তানি আনার, কালার কালার আসা শুরু করেছে। এখানে বেশ কিছু আনার ধরছে, এখনো পরিপূর্ণ ভাবে পাকেনি, সময় লাগবে। আর সাথে আমার ছাদ বাগানে স্পেশালি এখন আছে ট্যাঙ্ক ফুল গাছ, ট্যাঙ্ক ফল গাছ। তো ট্যাঙ্ক ফুল গাছের ফুলগুলো ফুটে, ফুলগুলো খুব সুন্দর। এখানে একটা ফুল ফুটে আছে, আপনাদের আমি দেখাচ্ছি, এই কারণে দেখাতে বসছি না। তো এখানে ট্যাঙ্ক ফল ধরছে, যে ট্যাঙ্ক ফল এগুলো আরো বড় হবে। আরেকটা গাছ ট্যাঙ্ক ফলের, আরেকটা গাছ আম গাছ,
ফলের গাছ, এগুলো জাম্বুর গাছ, সেই গাছটাতে জাম্বুর বসতে বেশ বড়। আর এইখানে পাশাপাশি মালটা গাছ আসছে, মালটা গাছেও মালটা ধরছে অনেকগুলো, মালটা পুরো কালার আসতে শুরু করেছে। কাপি নেব করো না কেন, আরও মালটা আসছে, এটা হচ্ছে নাগপুরি মালটা, চায়না মালটা, কালার আসবে শীতে অনেক, অনেকগুলো মালটা ছড়িয়ে গেছে। তারপরে আমি ছাদে পাশাপাশি আমার ছাদ বাগানে এখানেও কদু গাছ লাগিয়েছি, নষ্ট করে ফেলে। আর এখানে আমার ছাদ বাগানের পাশে আসতে কোয়েল পাখি, এই ছিল আমার ছাদ বাগানের একটা সাইড। আমার ছাদ বাগানে আরেকটা সাইড এই সাইডে শুধু ফুল গাছ, ফল গাছ আসছে। তো এই ফল গাছ কামরাঙ্গা ফল, এটা 12 মাসই সাইজ আছে কামরাঙ্গা। কিছুদিন আগে এখান থেকে আমি কামরাঙ্গা পেয়েছি। আর এখানে একটা ড্রাগন ফল হয়েছে, ড্রাগন ফল বিক্রি হচ্ছে। এখানে আছে একটা লাল জামরুল, আমলক্ষী গাছ, মালটা গাছ, আম গাছ, বেল গাছ, এটা হলো আমড়া গাছ, তো আমড়া ধরছে বেশ কিছু। আবার ফুলও আছে ছোটো ছোটো, 12 মাসই আমড়া। একটা কাঁঠাল গাছ, পিঙ্ক কাঁঠাল, ওরবরুই গাছ, ওরবরুই যে ফুল আসতেছে, আবার কিছু কিছু জায়গায় ওরবরুই হয়েছে। এই যে লেবু গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, সাদা জাম, এখানে আরো কিছু পেয়ারা গাছ আছে, ফুল ফুটছে পেয়ারা। পাশাপাশি নিচে পুঁইশাক গাছ আছে, এটা হলো আপেল গাছ, নিচে টাম গাছ, আনার গাছ, পাকিস্তানি আনার, জলপাই গাছ, শরীফা গাছ, সবেদা গাছ, জামরুল গাছ, এখানে কিছু কিছু করমচা গাছ, প্রচুর করমচা ধরছে, এর আগে একটু বড়ই গাছ, সামনে এটাতে ফুল চলে আসবে। আর এটা হচ্ছে একটা তেঁতুল গাছ। তো আমার ছাদ বাগানটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেরানীগঞ্জ ছাদ বাগানগুলো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।